হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটি দেখতে হলে ভিডিওটির সাথে জুড়ে থাকুন এবং পুরো ভিডিওটা এনজয় করুন। চলুন তবে দেখে নিই। তো এই ঘড়িটা আমার বেশ অনেকদিন ধরেই কেনার ইচ্ছে ছিল, তাই অ্যামাজনে আমি এটাকে সেফ ফর লেটারও করে রেখেছিলাম। কিন্তু হঠাৎই আজ সকালে অ্যামাজন থেকে ডেলিভারিটা আসে, খুলে দেখি এই স্মার্ট ওয়াচটা চলে এসছে। তো দিদির সাথে পরে কথা এবং দিদি বলে যে ওই অর্ডার করেছে আমার জন্য ঘড়িটা। তো চলুন ঘড়িটার কিছু কী ফিচার্সগুলো আমরা দেখে নিই। যেরকম ঘড়িটাতে রয়েছে ফুল মেটাল বডি, 30 ডেজ স্ট্যান্ড বাই টাইম রয়েছে, আর ডাই ওয়াচ ফেসেস রয়েছে, স্লিপ মনিটরিং রয়েছে। ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি ঘড়িটির আরও মেইন কিছু ফিচার্স। যেরকম ঘড়িটিতে রয়েছে একটি বিগ ডিসপ্লে, 1.72 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে, এবং ডিসপ্লেটির রেজলিউশন রয়েছে 320x380 পিক্সেল রেজলিউশন, এবং এটি একটি কলিং স্মার্ট ওয়াচ। এটার মাধ্যমে আপনারা কল রিসিভ করতে পারেন এবং ব্লুটুথ কলিং করতে পারেন। এবং আরও কিছু ফিচার্স রয়েছে, যেরকম SPO2 মনিটরিং রয়েছে, হার্ট রেট মনিটরিং রয়েছে, 60 স্পোর্টস মোড রয়েছে, এবং IP68 ওয়াটারপ্রুফ রয়েছে। এটার অরিজিনাল MRP লেখা রয়েছে 999 এবং কালার হলো গ্রে, বাট এটা আপনারা মোট 6টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের চয়েস অনুযায়ী সেটা কিনতে পারেন। এবং এটার প্রাইস অফারে under 3000-এর মধ্যে চলে আসে অ্যামাজনে এবং ফায়ারবোল্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এটার বেস্ট বাইং লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। চলুন এবার ঘড়িটা আনবক্সিং করে আমরা দেখে নিই। প্রথমেই ঘড়িটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, আর ঘড়িটার যে প্যাকেজটা রয়েছে সেটা খুবই প্রিমিয়াম বিল্ড আমার কাছে লাগলো। এখানে বক্স কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা USB পোকো পিন কানেক্টার চার্জার রয়েছে, যেটার মাধ্যমে আপনারা ঘড়িটিকে সম্পূর্ণ চার্জ করতে পারেন, এবং কোনো অ্যাডাপ্টার এটার সাথে দেওয়া নেই। অ্যাডাপ্টার আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের অ্যাডাপ্টারের মাধ্যমে এটা চার্জ করতে পারেন। এটা ইউজার ম্যানুয়াল রয়েছে এবং কিছু সাবস্ক্রিপশন কার্ডস রয়েছে। ওয়াচটা বেশ ওয়েটি এবং বিল্ড খুবই প্রিমিয়াম রয়েছে। প্রোটেক্টিভ ফয়েলটাকে সরাতেই ডিসপ্লেটা আপনাদের চোখে পড়বে। ডিসপ্লেটি খুবই সুন্দর, বড়। এবার ঘড়িটির যে স্ট্রাপগুলো রয়েছে সেটা হলো 20mm স্ট্রাপ রয়েছে ঘড়িটাতে, এবং সিলিকন স্ট্রাপ রয়েছে, এগুলো রিপ্লেসেবল স্ট্রাপ, এবং স্ট্রাপগুলো খুবই নরম এবং খুবই কমফোর্টেবল আপনার রিস্টের জন্য, একটুও হার্মফুল নয়, স্ট্রাপগুলো খুবই কমফোর্টেবল। এই যে ব্যাক সাইডে যে ছোট্ট পিনটা রয়েছে, এটার মাধ্যমে আপনারা এই স্ট্র্যাপটা রিলিজ করে নিউ স্ট্র্যাপ বা নিউ কালারের কোনো স্ট্র্যাপ 20mm আপনারা রিপ্লেস করে লাগিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। রাইট সাইডে থাকা পাওয়ার বাটনটা প্রেস করে ওয়াচটা অন করে নেব। ফায়ারবোল্টের লোগো এলো। এরপর ডিরেক্ট ডিসপ্লে, কারণ আমি ওয়াচটা আগে থেকে সেট আপ করে রেখেছি, কারণ আপনাদের যাতে টাইম না ওয়েস্ট হয়। ভিডিওটির এন্ডে আমি একটা স্ক্রিন রেকর্ড প্রোভাইড করেছি, যেটার মাধ্যমে আমি দেখিয়েছি ওয়াচটা কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে কানেক্ট করতে পারেন। তার জন্য একটা নির্দিষ্ট অ্যাপ আছে, যে অ্যাপটা হলো ডাফিট। তো দেখে নিচ্ছি ওয়াচটার UI খুবই স্মুথ এবং ল্যাগ ফ্রি UI রয়েছে ওয়াচটাতে। এরপর কী কী মেনু আছে চলুন দেখে নিই। স্টেপ কাউন্টের অপশান রয়েছে দেখতে পাচ্ছি, হার্ট রেট মেজারমেন্টের অপশান দেখতে পাচ্ছি, এরপর রয়েছে স্লিপ ট্র্যাকিংয়ের অপশান, তারপর রয়েছে SPO2 মেজারমেন্ট, ওয়েদার ফোরকাস্ট রয়েছে, রয়েছে শাটার বাটন, এরপর রয়েছে 60 ট্রেনিং মোড, রয়েছে মিউজিক প্লেয়ার, ব্রিথ কাউন্টার অপশানও আপনারা দেখতে পাচ্ছেন। হোমে এসে হোম যে ওয়াচ ফেসটা সেটাকে আপনারা হোল্ড করে রাখলে দেখতে পাবেন কিছু ডিফল্ট ওয়াচ ফেসেস রয়েছে, যেগুলো আপনারা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে রাখতে পারেন। এবং এছাড়াও যে অ্যাপটার কথা আমি বলেছিলাম, সেই অ্যাপের মধ্যে বহু এরকম ওয়াচ ফেসেস আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনারা আপনার মোবাইলের থ্রু
আপনার চয়েস অনুযায়ী সেগুলো রাখতে পারেন। এটার ডিসপ্লে ব্রাইটনেস রয়েছে 550 nits অবধি, আর ডিসপ্লেটা খুবই ব্রাইট এবং খুবই ভাইব্রেন্ট একটি ডিসপ্লে। এটার মেনু স্টাইল দু রকমের রয়েছে, একটা হানিকম স্টাইল, একটা লিস্ট ভিউ। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো লিস্ট ভিউ অপশান, যার মধ্যে আপনি পরপর লিস্ট ওয়াইজ আপনারা মেনুগুলো দেখতে পারেন। এই ওয়াচটাতে প্রি ইনস্টল দুটো গেমও রয়েছে, যেটা আপনি চাইলে আপনার টাইম পাসের জন্য আপনি খেলতেও পারেন। দেখতেই পাচ্ছেন ওয়াচটা আমার রিস্টে কেমন লাগছে। এই ওয়াচটা আমি সাজেস্ট করবো যাদের থিন রিস্ট, তাদের জন্য খুবই ভালো লাগবে। এটা খুবই সুন্দর লাগছে, ওয়াচটা খুবই স্মার্ট এবং ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে আমার বিশেষ করে। এই ওয়াচটিতে আপনারা রাইজ টু অ্যাওয়েক অপশানটাও পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন, হাত আপনার রাইজ করলেই আপনার ডিসপ্লেটা অন হয়ে যাবে অটোমেটিক। এই পোকোপিন কানেক্টারটা দিয়ে আপনারা ওয়াচটাকে ফুল চার্জ করতে পারেন, আর ওয়াচটা ফুল চার্জ হতে সময় নেয় ম্যাক্সিমাম 2 hours, আর স্ট্যান্ডবাই টাইমে যদি রাখেন তাহলে ওয়াচটা মিনিমাম 30 days অবধি থাকে, সেটাই কোম্পানি ক্লেম করে। এখানে আর কি আমি একটু পাকামাকড়ের চৌম্বকীয় শক্তিটা দেখতে গেছিলাম, দেখলাম যে কতটা এটা রেজিস্ট্যান্ট ক্ষমতা রয়েছে। তো দেখতে গিয়ে ঘড়িটা মাটিতে পড়েই যায়, তো একটু ভয় পেয়ে গেছিলাম যে ভেঙে না যায় ডিসপ্লেটা। তো দেখলাম যে না, যথেষ্ট মজবুত ওয়াচটা এবং বিল্ড কোয়ালিটি তো খুবই ভালো, আর পুরো মেটাল বডি রয়েছে চারিদিকে। এই রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং নিচে রয়েছে দুটো মাইক হোল। পিছন দিকটা পুরো গ্লাস রয়েছে, সামনেটাও পুরো গ্লাস। এখানে রয়েছে স্পিকার, এই ওয়াচটিতে সোশ্যাল মিডিয়ার সমস্ত নোটিফিকেশান আপডেট আপনারা পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা এগুলো পড়তেও পারেন ফুল ভিউতে। শুধু ইমোজি সাপোর্টটা এটার এখনও আসেনি, এবং এটার কুইক রিপ্লাই অপশানটাও এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নয়। এবার দেখে নেব এটার কলিং ফিচারটা। এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটে অপশান, একটা কল কাট করার, একটা রিসিভ, আর একটা ভলিউম অ্যাডজাস্টমেন্টের জন্য। তো এখানে রিসেন্ট কল, ডায়াল প্যাড আর কন্ট্যাক্টসের অপশান রয়েছে। এখান থেকে আপনারা ম্যানুয়ালি নাম্বার টাইপ করেও আপনারা কল করতে পারেন। এবার দেখে নেব এটার হেলথ মেজারমেন্ট অ্যাকুরেসিগুলো। প্রথমেই দেখছি হার্ট রেট। এবার দেখে নেব SpO2 মেজারমেন্ট। অ্যাপটির সাথে কানেক্ট হওয়া মাত্রই আপনি আপনার ওয়েদারের ফোরকাস্টগুলো সব দেখতে পাবেন। এবার একটু ইন্টেনসিভ টেস্ট করার জন্য আমি ঘড়িটাকে নর্মাল সারফেসে রেখে দেখতে চেয়েছিলাম যে এটা সেন্সারগুলো ঠিকঠাক ওয়ার্ক করছে কিনা। তো হ্যাঁ, দেখলাম যে এটা একটা নোটিফিকেশান আসছে যেখানে বলছে ঘড়িটাকে ঠিক করে রিস্টে পড়তে। সুতরাং এর অ্যাকোরেসিগুলো যথেষ্ট ঠিকঠাক এবং ভালো। তবুও আমি এটাই সাজেস্ট করবো যে অ্যাজ এ প্রাইমারি হেলথ ডিভাইস হিসাবে এটাকে না ইউজ করাই ভালো। এবার এই স্ক্রিন রেকর্ডটিতে আমি আপনাদের দেখাবো কি করে অ্যাপটা ইনস্টল করতে হয়। ডাফিট লিখে গুগল প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটা চলে আসবে, ইনস্টল করে নেবেন এবং তারপর ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপটার ইন্টারফেস এরকম আসবে। তারপর একটা সার্চিং বলে অপশন আসবে, যেটা করার পর আপনার ঘড়ির যে মডেল নাম্বার সেটা দিয়ে ঘড়িটা চলে আসবে এবং সেটা সিলেক্ট করলে অটো কানেক্ট নিয়ে নেবে।
এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার হেলথ রিলেটেড সমস্ত ডিটেলস এখানে আপনারা এই অ্যাপটার মধ্যে সব পেয়ে যাবেন। এরপর এখানে আপনারা যে ওয়াচ ফেসগুলো সব এখানে পেয়ে যাবেন। এখানে প্রচুর নানা ধরনের ওয়াচ ফেস রয়েছে, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে ওয়াচের সাথে সিঙ্ক করে নিতে পারেন। ডাউনলোড অপশানটি রয়েছে, ডাউনলোড করার পরে অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে আপনার ওয়াচ ফেসটি আপনার ঘড়ির সাথে। ভিডিওটির কনক্লুশনে আমি একটাই কথা বলবো যে এই ঘড়িটা আপনারা নিঃসন্দেহে পারচেস করতে পারেন। এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এটা খুবই বেস্ট একটি ওয়াচ। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আগামী এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন।